أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমরা এই যে মহতি খুতবা শোনার জন্য উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের এই খুতবার এই মহতি মজলিসটাই কবুল করুন। আকাশ থেকে ফেরেশতারা ডানা মেলে আমাদেরকে ডেকে রাখুন। আল্লাহ তাআলা তাঁর কাছে যারা আছে তাদের কথা, আমাদের কথা তাদের সাথে আলোচনা করুন, এই দোয়া আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও কোনো মাজলিস জিকির হলে ফেরেশতারা সেই মাজলিস জিকিরগুলোকে তাদের ডানা দিয়ে ঢেকে রাখে আর বলতে থাকে পরস্পরকে, হালুম্মু হালুম্মু ইলাইহা, এর দিকে আসো এর দিকে আসো, তোমাদের মতলবের দিকে আসো, যে উদ্দেশ্য তোমরা ঘুরে ফিরা করছো সে উদ্দেশ্যে আসো। আল্লাহ কিছু মালায়েকা সাইয়াহীন আছে, কিছু ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায়, যাদের কাজই হচ্ছে মাজালিস জিকির সম্বন্ধে উপস্থিত হওয়া এবং সেখানে উপস্থিত হয়ে তারা সেখান থেকে সেখানে আলোচনা সমৃদ্ধ করে। আমাদের এই মজলিসটাকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দিনটিকে সাইয়্যিদুল আইয়াম ঘোষণা করেছেন তার রাসূলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটির কিছু ব্যবস্থাপনা করতে বলেছেন, কি কি জিনিস আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি, যে জুমার দিনের কিছু উদ্দেশ্য আছে, কিছু আদর্শ আছে, কিছু নিয়মকানুন আছে, সুন্নত আছে, যেগুলি প্রত্যেকটি ইমানদার মানুষের উচিত সেগুলি পালন করতে ব্যস্ত থাকা। এর মধ্যে আমরা আরেকদিন আলোচনা করেছিলাম জুমার দিনের সুন্নত হচ্ছে জুমার নামাজে দুই রাকাতে দুইটি সূরা পড়া, একটি হচ্ছে সাব্বাহ ইসমা রব্বিকাল আলা, আরেকটি হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। কোনো কোনো বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে পড়তেন সূরাতুল জুমা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল মুনাফিকুন। এই দুটি গুরুত্বপূর্ণ সূরা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমা পড়তেন বেশিরভাগ সময়ে। এর কারণ কি? কিছু কারণ আছে। প্রথমত জুমা পড়তেন, জুমা যেহেতু উল্লেখ আছে হাদিসটির মধ্যে এবং আল্লাহ তাআলা এই উম্মতকে এই বৈশিষ্ট্য দান করেছেন, জুমার বৈশিষ্ট্য অন্য উম্মতকে তারা দান করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদাল্লাহু আকওয়ামান, কিছু আকওয়ামকে আল্লাহ তাআলা পদভ্রষ্ট করেছেন, এই পথ এই জুমার দিনকে হেদায়েত দেননি, জুমার দিন দেখাননি, আমাদেরকে জুমার দিন দিয়েছেন। সুতরাং এই জুমার দিনের কি কি কর্মকাণ্ড আছে সেটা আমাদের জানা উচিত। সম্মানিত মুসলিয়ানে কেরাম, জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সাব্বাহ ইসমা রব্বিকাল আলা পড়তে বলেছেন এবং গাশিয়া পড়তে বলেছেন। আলা কেন পড়তে বলেছেন সেটা আমরা জেনে নেই। আমরা যদি বলি সাব্বাহ ইসমা রব্বিকাল আলা, তাসবিহ পাঠ করো তোমার রবের নাম যিনি সর্বোচ্চ, তাসবিহ পাঠ করতে বলে। তাসবিহ শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সাধারণত প্রত্যেক সালাতের পরেই পাঠ করি, কিন্তু এই সুবহানের অর্থটা যদি বুঝতাম তাহলে অনেক কিছু আমাদের জীবনের অন্যায় মুখ থেকে ফিরে আসতাম, আমরা অন্যায় করতাম না। তাসবিহ হচ্ছে মহান রব্বুল আলামিনকে পবিত্র ঘোষণা করা তার মাহাত্ম্য সহকারে। এই তাসবিহ আর কারোর জন্য জায়েজ নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেকটি জিনিসেই তাসবিহ পাঠ করে কিন্তু তোমরা সেই তাসবিহ বুঝো না, অর্থাৎ মানুষ এবং জিন ছাড়া আর কেউ অবাধ্য হয় না, আর কেউ অবাধ্য হয় না, প্রত্যেকেই আল্লাহ তাআলার এই প্রশংসা আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। আল্লাহ তাআলার জন্য বলছেন সাব্বাহ ইসমা রব্বিকাল আলা, আপনার সর্বোচ্চ রবের নামের তাসবিহ পাঠ করুন, সেই তাসবিহ পাঠ করে তাকে সবসময় পবিত্র ঘোষণা করুন, তার নামের পবিত্রতা ঘোষণা করবেন, তার আফআল কর্মকাণ্ডের পবিত্রতা ঘোষণা করবেন, গুণাগুণ বর্ণনা করবেন,
কেউ গুণাগুণের বিরুদ্ধে কোন রকমের অবস্থান নিলে তার বিরুদ্ধে আপনার অবস্থান থাকবে, সেটাই শরীয়তের বিধান। আমাদেরকে অবশ্যই এই জন্য তসবি পাঠ করতে হবে। আমরা এই তসবি সকাল সকাল সন্ধ্যায় পাঠ করব। শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি বলেছেন ফাসুবহানাল্লাহি হীনা তুমসুনা ওয়া হীনা তুসবিহুন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে তসবি পড়তে হবে যখন সকাল হবে যখন বিকাল হবে, অর্থাৎ আপনাকে সকাল বিকাল তসবি পাঠ করতে হবে। প্রতি সালাতের পরে তসবি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুরু করতেন সুবহানাল্লাহ এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহু আকবার। এই কোরআনে কারিমের বহু সূরা শুরু হয়েছে তসবি দিয়ে, বলা হয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন হাওয়ামিম গুলো বিভিন্ন সূরা তসবি আল্লাহ তাআলা দিয়ে শুরু করেছেন বিভিন্ন সূরাকে, কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। সুবহানাল্লাহ আসমান জমিন পূর্ণ করে, সেটা আপনি পড়েছেন কিভাবে তার গুরুত্ব কি তা বুঝছেন। আপনি যত বেশি সুবহানাল্লাহ পাঠ করবেন তত বেশি আপনার আমলনামা ভারী হবে। কেন? আপনি যদি কোনো সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন, তার আইনকে ভালোবেসে থাকেন, তার বিধানকে মেনে থাকেন, আপনার মুখ থেকে প্রত্যেকটি কাজে তসবি বের হবে, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনার অন্তরে অন্তঃস্থল থেকে বের হওয়া উচিত। শুধু গণার উদ্দেশ্য না হোক, 33 বার গণেছি শেষ করে ফেলেছি এটা উদ্দেশ্য না হয়ে আপনার উদ্দেশ্য থাকা উচিত প্রত্যেকটি কাজ আমি কেন তসবি কোট করেছি সেটা বুঝা। সুতরাং তসবি এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন সাব্বিহিস্মা রব্বিকাল আলা, যিনি আলা সর্বোচ্চ সেই রবের তসবি পাঠ করতে বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আলা আল্লাহ তাআলা যে সর্বোচ্চ, তার তিন প্রকারের সর্বোচ্চ, যে কোনো একটি বাদ দিলে আল্লাহর উপর ঈমান শুদ্ধ হবে না। তিন প্রকার সর্বোচ্চ, আল্লাহ সম্মানের দিক থেকে সর্বোচ্চ, সম্মানের দিক থেকে সর্বোচ্চ, এটা সবাই স্বীকার করে, ইমানদার মাত্র স্বীকার করে আল্লাহ সম্মানের দিক থেকে সর্বোচ্চ। আবার আল্লাহ তাআলা তার ক্ষমতার দিক থেকে তিনি সর্বোচ্চ, সবার উপরে তার ক্ষমতা, এই দিক থেকে সবাই স্বীকার করে যে আল্লাহ তাআলা সবার উপরে, তার তার উপরে কোনো কার তার উপরে খবরদারি করার মতো কোনো সত্তা পৃথিবীতে নাই, কেউ করতে পারে না। তৃতীয় যে জিনিসটি, অবস্থানের দিক থেকেও তিনি সর্বোচ্চ। এই জায়গাতে যত সমস্যা, সমস্যা কোথায়? বিরাট একটি গ্রুপ আজও আল্লাহ তাআলাকে আরশের উপর আছেন এটা স্বীকার করে না, অথচ রব্বুল ইজ্জত এই আয়াতে ঘোষণা করছেন সাব্বিহিস্মা রব্বিকাল আলা, যে আলা সর্বোচ্চ সত্তা যিনি সর্বোচ্চ অবস্থান করছেন, সে সর্বোচ্চ স্থান আরশের উপরে আল্লাহ তাআলা আছেন এইটা সাব্যস্ত করে না। অধিকাংশ মানুষই আল্লাহ তাআলা অবস্থান নিয়ে দ্বিধা সংশয় আছে, তাদের ঈমান পরিপূর্ণ হয়নি, তারা ঈমানের দাবিদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই দাবি এই স্বীকৃতি না দিবে যে মহান রব্বুল ইজ্জত তার আরশের উপর আছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ঈমান শুদ্ধ হবে না। সুতরাং প্রত্যেকটি মানুষকে আলা তিন প্রকার, যখনই আপনি এই সূরা পাঠ আপনি আমি এই সূরা পাঠ করব তখনই আমরা মনে করবো যে রব্বুল ইজ্জত তার সম্মানের দিক থেকে সর্বোচ্চ, ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ, অবস্থানের দিক থেকে সর্বোচ্চ, এই মহান রবের আমি তাসবিহ পাঠ করছি। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন তারপর সবকিছু সুষমভাবে বন্টন করেছেন, সুষম করেছেন সবকিছু। আপনি দেখেন আপনার আঙ্গুলের মাথাগুলো কিভাবে তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, যদি সবগুলি একরকম হতো আপনি অনেক কিছু ধরতে পারতেন না, কাজ করতে পারতেন না। কোরআনে কারিমে এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, অবশ্যই অবশ্যই সত্য, আমি অবশ্যই ক্ষমতাবান যে তোমাদের আঙ্গুলের মাথাগুলোকে সুন্দর করে সাজাতে। আঙ্গুলের মাথাগুলোকে সুন্দর করে সাজিয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ, দুইজনের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এক হয় না। এটাই আল্লাহ তাআলা একটা বিরাট নির্দেশন দেখিয়ে দিয়েছেন আপনাকে, যে তিনি এরকম করে দিয়েছেন যে এক সব কিছু করতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কারণে মানুষ অনেক কিছু চুরিও করতে পারে, অনেক কিছু ব্যবহার করতে পারে না। এই জিনিসটা আপনি দেখেন বালা কাদিরিনা আলা নুসাউয়া বানানা, যে তাসবিহ কত সুন্দর করে তিনি সাজাতে পারেন সবকিছু। এটাই আল্লাহ তাআলা, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি তাকদীর নির্ধারণ করেছেন, তিনি বাস্তবতা নির্ধারণ করেছেন প্রত্যেকটি মানুষ তার কোন অবস্থায় আছে। চারটি ধাপ পার হয়ে দুনিয়াতে সে আসছে, সৃষ্টি হয়েছে বলেই বিশ্বাস করলে হবে না, তাকে আগে আরো তিনটি ধাপ অতিক্রম করেছে মনে রাখতে হবে। একটি হচ্ছে রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা, তিনি সব কিছু জানেন,
জেনে, দ্বিতীয়ত তিনি লেখে রেখেছেন, তৃতীয়ত তিনি ইচ্ছা করেছেন, তারপর আপনি দুনিয়াতে আসছেন। এই চারটি আল্লাযী কদ্দারা ফাহাদা, দুনিয়াতে আসার পরে তিনি আপনাকে পথ দেখিয়েছেন, ওয়াহাদাইনাহুম নাজদাই, ভালো মন্দ দুটি পথ দেখিয়েছেন, যে ভালো করবে ভালো পাবে আর যে খারাপ করবে খারাপ পাবে, আল্লাহ তাআলাকে যেন দোষারোপ না করে। হাদিসে কুদসিতে আবু দর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না মাহাদি আমাল উসিহা লাকুম, এগুলি তোমাদের আমল, তোমাদের জন্য আমি আমি জমা করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, তোমরা কেউ যদি কোনো তার আমল নামায় ভালো কিছু পা, আল্লাহ শুকরিয়া আদায় করে যেন আর আল্লাহর হামদ প্রকাশ করে। ওয়ামা ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ুমান্না ইল্লা নাফসা, কেউ যদি এর বিপরীত কিছু পায়, নিজেকে ছাড়া কাউকে যেন তিরস্কার না করে। তো আল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি তার দিয়ে নির্ধারণ করেছেন, পরিমিতভাবে সব কিছু দিয়েছেন, ফাহাদা সুন্দর করে পথ দেখিয়েছেন। আল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ তাআলা খামারের ব্যবস্থা করেছেন, খাওয়ারের ব্যবস্থা করেছেন, মানুষের যেমন করেছেন গরু ছাগলের জন্য তা করেছেন, দুইটি আল্লাহ তাআলা মারআ দিয়ে বলে দিয়েছেন। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সব কিছু করেছেন, মাতা আল্লাকুম বলে আনামিকুম, তোমাদের জন্য, তোমাদের চতুষ্পদ জন্তুদের জন্য, সবার জন্য তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনি যদি চিন্তা করেন যে সমস্ত যে যত জন্তু আছে পৃথিবীতে, যত সৃষ্টিকুল আছে, তার জন্য একদিনের খাবারের ব্যবস্থা করবে সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে, তাহলে সে করতে পারবে না, কোনোদিন তার এই ক্ষমতার ভিতরে পড়বে না। আল্লাহ তাআলা তেমনিভাবে তিনি সৃষ্টি করেছেন, তার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এটাই হচ্ছে রুবিয়তের দাবি। আমরা এটা আগেও বলেছি আপনাদেরকে, রবিত দাবি হচ্ছে এটা যে তিনটি জিনিস অবশ্যই থাকবে, যে সৃষ্টি করেছেন এবং তিনি রিজিক দিবেন, মালিক তিনি হবেন, পরিচালনা তিনি করবেন, এর বাইরে এটা হচ্ছে রবিত দাবি। এই জন্য আল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এমন বহু প্রাণী আছে যে প্রাণী কি খায় সেটাও আপনি এখন জানেন না, তারা না খেয়ে থাকে না, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ান। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা তার খাবার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে চলমান যত কিছু আছে সবকিছু আল্লাহর উপরে রয়েছে তাদের রিজিক। আল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, আল্লাহ তাআলা এই মারআ খামারের কথা বলেছেন, সেগুলি আল্লাহ তাআলা এক সময় কিরকম করেন আবার কিরকম সেটাগুলিকে একেবারে আবার সে খড়কুটিতে পরিণত করেন সেটাও বলেছেন। মানুষের জীবনের সাথে এই খ্যাত খামারের একটি তুলনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে মানুষের জীবনটা কিরকম, তিনি সূরা হাদিদ অথবা মজাদার মুজাদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবন হচ্ছে এরকম যে ইন্নামাল হায়াত দুনিয়া, মায়া মানুষের জীবন পুরোটাই হচ্ছে এরকম যে প্রথম প্রথম মানুষ নিজে পরিপাটিনি, হায়া লাহুকুন ওয়ালাইকুম, প্রথম বলছে লাহুকুন ওয়ালাইকুম, পুরো জীবনটাই খেলাধুলায় মত্ত থাকে ছোট কাল, এটা লাহুকুন ওয়ালাইকুম। তারপর বলছে জিনাতুন ওয়া তাফাহুল, একটু বড় হলে তার মধ্যে সৌন্দর্য বোধের চিন্তা আসে যে সুন্দর করে চলি, মানুষ দেখানোর মতো করে চলি, জিনাতুন ওয়া তাফাহুল। আর একটু বড় হলে অহংকার চলে আসে যে আমি এই অর্থের মালিক, এই বৃত্তের মালিক, আমার এই আছে, আমি এই বংশের মালিক, ইত্যাদি ইত্যাদি, জিনাতুন ওয়া তাফাহুল ওয়া তাকাথুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। তখন তার মধ্যে আর একটু প্রবণতা এসে যায় একটু বড় হলে, তাকাথুর, বেশি বেশি আমওয়াল এবং আওলাদ, সন্তান সন্ততি এবং সম্পদের মধ্যে তার কি কি বাড়তি আছে সেটা প্রকাশ করতে সে পছন্দ করে, সেটাকে প্রকাশ করতে পছন্দ করে, তাকাথুর আমওয়াল আওলাদ, এইটাই হয় মানুষের জীবনের একটা অংশ। কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের দিকে বলেছেন যে কিরকম, যেমন আকাশ থেকে বৃষ্টি আসলো, একটি গাছ গজালো, গাছের ফল ফুললো, আবার গাছ শুকাতে আরম্ভ করলো, একদম শেষ হয়ে গেল। মানুষের জীবনটা একবার উঠতে উঠতে অনেক উপরে উঠে আবার নিচের দিকে চলে যায় এবং শেষ হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেই ঘটনাটা বলেছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচেয়ে নিকৃষ্টতম পন্থায় তাকে আবার পৌঁছিয়ে দেই। কোনো মানুষ দাবি করতে পারবে না যে সে এক অবস্থায় সবসময় থাকবে, তার অবস্থার পরিবর্তন হতেই থাকে, এক সময় ভালো থাকে, এক সময় খারাপ অবস্থায় চলে যায়। কিন্তু মানুষের ভিতরে জৈবিক যে চাহিদা অহংকার করা সেটা কিন্তু তার শেষ হয় না, শেষ হয় কখন, মৃত্যু ছাড়া সেটা শেষ করতে পারে না, ইল্লা মান রাহিমাল্লাহ, যখন আল্লাহর কাছে কেউ বিনয় হয় তখন শুধুমাত্র তার অহংকার থেকে মুক্ত পায়, অহংকার থেকে সে মুক্তি পায়। এই জন্য মানুষ নিজেকে অহংকারে যখন সাব্যস্ত করে তখন তার জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন এই জায়গাতে যে অবশ্যই মানুষ চিন্তা করে না কেন, যে একটি ঘাস
একটি গাছ, একটি সবকিছু তরুলতা সবই আমি বড় করি, কিন্তু আবার সেটাকে আমি খড়কুটিতে পরিণত করি, আবার শেষ হয়ে যায়। মানুষও তেমনিভাবে বড় হয়, একসময় তার সবকিছু শেষ হয়ে যাবে। সুতরাং তার কি করা দরকার সেটা সে বুঝেনি। এই কোরআন হচ্ছে, এই কোরআন যে আঁকড়ে ধরবে তার সবকিছু শেষ হয়ে যাবে না, তার সবকিছু ঠিক থাকবে। এই জন্য আল্লাহ বলছেন সানুকরু উকা ফালা তানসা, এই কোরআন আপনাকে আমি পাঠ করে শোনা, আপনি ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন কোরআন নাজিল হতো, রাসূল খুব বেশি বেশি আওড়াতেন, বেশি বেশি আওড়াতেন যে জানা ভুলে, না জানি ভুলে যায়, না জানি ভুলে যায়, এই অবস্থা থাকতে আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন সানুকরু উকা ফালা তানসা, আমি আপনাকে পাঠ করে শোনাবো, আপনি আর কোনোদিন তা ভুলে যাবেন না। কারণ এই আলহামদুলিল্লাহ শত শত মানুষ তার বক্ষে ধারণ করেছে, তাফসীরের কিতাবে ধারণ করেছে, লিখে রেখেছে, মুখস্থ করেছে, সব মিলে এমন অবস্থা হয়েছে কোরআন কোনোদিন কেউ ভুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাযিল হওয়ার রাসূল সাবধানে শুনতেন, শোনার পরে তারপর ফাআইমা ইয়াকুল, রাসূল বললেন জিব্রিল যা বলেছে আমি সেটা ধারণ করে নিয়েছি, এর মধ্যে কোনো রকমের এদিক সেদিক হয়নি আলহামদুলিল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই যিকির কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজত করব। এর বাস্তবতা তিনি দেখিয়ে দিয়েছেন যে সেটা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু ভুলেন নাই। হ্যাঁ, যত যেটা ভুলানোর ইচ্ছা ছিল আল্লাহ তাআলা সেটা তিনি ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা বলেছেন মা আনসা মিন আয়াতিন আও মুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, যখনই আল্লাহ তাআলা নাসখের ইচ্ছা করতেন কোনো কিছু কোরআনের, তখন আল্লাহ তাআলা সেটাকে নাসখ বাতিল করে দিতেন, এর জায়গাতে প্রতিস্থাপন করতে অন্য আয়াত আনতেন। যেমনিভাবে সুরা তালাক সম্পর্কে আপনারা জানেন, হাদিসে আসছে, বিভিন্ন বর্ণায় আসছে, এটা সুরায় তালাক ছিল সুরা বাকারার মতো এত বড়, আল্লাহ তাআলা ভুলিয়ে সেটাকে সংক্ষেপ করে যতটুকু দরকার ততটুকু নিয়ে এসেছেন। এটাই হচ্ছে নাসখ, এটাই হচ্ছে নাসখ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে হয়। ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ, এর জন্য আল্লাহ তাআলা বলছেন যেটা আল্লাহ ইচ্ছা করেন সেটা আল্লাহ ভুলিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইজন্য ভুলে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাওয়াটা তাশরীর জন্য, শরীয়ত প্রবর্তনের জন্য। ওই যুগে যা যা ঘটেছে, যেই সাহাবীর যেই কাজটাই ঘটেছে, ওই কাজটাই আল্লাহ তাআলা মুকাদ্দার ছিল যে এই যুগে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনার পরে আমি আয়াত নাযিল করব, ওই যুগে এই জিনিসটা ঘটবে, তোমরা আয়াতের একটা অংশ নাযিল করবে। সুতরাং এটা তাশরীর যুগে এই ভুল হওয়া, ভুলে যাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার ছিল, মুকাদ্দার ছিল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাইলাতুত তাহরিজ বলা হয়, একদিন তিনি আসছিলেন কোনো জিহাদ থেকে, আসার পথে তিনি ঘুমিয়ে গেলেন, সাহাবীরাও ঘুমিয়ে গেল, ফজর নামাজ কাজা হয়ে গেল প্রত্যেক মানুষের। কেন হলো? যাতে করে পরবর্তী ফজর নামাজ উম্মতের মধ্যে যারা পড়বে তারা কিভাবে পড়বে, সেই তাশরীহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে এই ব্যবস্থা করে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কাজটি করেছেন মনে রাখবেন, সেটার ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় কোনো ব্যাপার রয়েছে। এজন্য সানুকরু কাফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা, আল্লাহ তাআলা জানেন যাহারা প্রকাশ্য এবং গোপন, ওমা ইয়াখফা গোপন কি আছে দুটোই তিনি জানেন, মানুষের অন্তরে কি আছে, আমি কি উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি, আপনারা কি উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছেন সবই আল্লাহ তাআলা জানেন। সবকিছু জানার পরেও আল্লাহ তাআলা কিন্তু সবকিছুর উপর পাকড়াও করবেন না, কিন্তু প্রথম প্রথম যখন এই আয়াত নাযিল হয়েছিল সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গিয়েছিলেন, সে আয়াতটি কি কুল ইন তুখফু মা ফি আনফুসিকুম আও তুবদু ইয়ালামুল্লাহ, যে যা কিছু গোপন করো, যা প্রকাশ করো সবই আল্লাহ জানেন, এর জন্য তোমাদের প্রকাশ করবেন, আল্লাহ তাআলা ধরবেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সেটা তাদের থেকে লাঘব করে দিলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। মানুষের অন্তরে অনেক কিছুই উদিত হয়, কিন্তু সেটা যদি সে তাড়িয়ে দেয়, তখন যদি অন্যায় কিছু উদিত হয় তাড়িয়ে দিলে সেটা সে সওয়াবের অধিকারী হতে পারে, আর যদি তাড়িয়ে না দেয়, সে যদি কোনো এটাকে প্রশ্রয় দেয়, তখন সে গুনাহ, গুনার মধ্যে পতিত হয়, আর তাড়িয়ে দিলে সওয়াব হবে। আপনার অন্তরে আসলো কি, অন্তরে আসলো সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করলো, এরকম অন্তরের ভিতরে আসবে, তখনই আপনার মন থেকে এটা তাড়িয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়িয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে মাঝে মধ্যে এমন এমন ভাবে উদয় হয়, যদি আমরা কয়রাম হয়ে যেতে রাজি আছি কিন্তু সেটা উচ্চারণ করতে রাজি নেই। সাহাবায়ে কেরাম একথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী রাদ্দা আমরাহু ইলা ওয়াসওয়াসা, ওই আল্লাহ প্রশংসা করছি যিনি মানুষ এই শয়তানের এই প্ররোচনাকে তার কুমন্ত্রণার দিকে নিয়ে গেছে, এটাকে স্থির হতে দেয় নাই। ইমানদার অন্তর থাকবে, ইমানদার অন্তর থাকবে সবসময়, সবসময় থাকবে একের আয়নার মতো,
স্পঞ্জের মতো নয়, স্পঞ্জের মতো নয়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলতেন যে ইমানদার অন্তর স্পঞ্জের মতো হবে না, স্পঞ্জ মানুষ চুষে নেয়, আর আয়না হচ্ছে চুষে না, সে স্পষ্ট দেখতে পায় এখানে অন্যায় আচরণ, বুঝতে পারে সে, সে সহি আকিদা বুঝতে পারে, খারাপ আকিদা পরিত্যাগ করতে পারে। আর স্পঞ্জ হচ্ছে যে কোনো জিনিস সে গ্রহণ করে নেয়, ইশরাব্বাত তার অন্তর গ্রহণ করে নেয়, এরকম অন্তর হবে না ইমানদার অন্তর। সুতরাং এই জন্য আপনার আমার অন্তরে কি উঠছে আর নামছে আল্লাহ তাআলা ভালো করে জানেন। কিন্তু ইমানদারের ব্যাপারে সুযোগ হচ্ছে এটা, অন্যায় কিছু তার অন্তরে জাগ্রত হলে সে যদি সেটা জোর করে তাড়িয়ে দিতে পারে তার জিহাদের সওয়াব পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। আর কিন্তু যেটা যদি কোনো একটা মনের ভিতরে বাসা বেঁধে যায় তখনই সেটা হলো সমস্যা, তখন সেটা আজমের ভিতরে যখন চলে যায় অর্থাৎ আমি এটা করবোই, তখন সেটা আমার গুণাতে পরিণত হয়। সেই সুযোগ তাকে দেয়া যাবে না, অন্তরের ভিতরে এই জাতীয় কিছু আনা যাবে না। কারণ আল্লাহ তাআলা ইয়াল সিররা ওয়া মা ইয়াফা কোরআন কারিমের আয়াতে বলেছেন, সির যা একদম গোপন রয়েছে, ও মা ইয়াফা যা এখনো আসেনি, যা এখনো আসেনি, দুটোই আল্লাহ তাআলা জানেন। সির যা গোপন আছে এখন অন্তরের ভিতরে, আবার গোপন হবে সামনে আসবে সেটাও আল্লাহ তাআলা জানেন প্রত্যেকটি মানুষের। আমরা আগেও বলেছি যে তাকদীরের উপর বিশ্বাস না হলে তাওহীদ প্রতিষ্ঠিত হতে পারে না, যে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যা গোপন আসে যা কিছু সবই আল্লাহ জানেন, আর ভবিষ্যতে আমার অন্তরে কি উদিত হবে সেটাও আল্লাহ তাআলা জানেন। এই এইটাই হচ্ছে ইমানদারের আকীদা। এজন্য ইমানদার এই আকীদাকে সবসময় লালন করবে, সবসময় সেই আকিদাকে পোষণ করবে, যাতে করে এখানে অন্যায় কিছু ঢুকতে না পারে, পাহারাদার বসাবে সবসময় যে আমার এই আকিদা ঠিক রাখবো, আমার অন্তরের ভিতরে ভাব উদয় হলে আমি সেটাকে তাড়িয়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দেওয়ার একটা পদ্ধতি বলে দিয়েছেন। তিনি বলেছেন তোমাদের অন্তরে যখন এই অবস্থা তৈরি হবে, তোমাদের কাছে আসে শয়তান যখন বলবে যে এ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করলো, তখন তুমি তোমরা বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শিখিয়ে দিলেন আমাদের কি করণীয় আছে। তো প্রত্যেকটি ইমানদার মানুষের অন্তরকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। কি জন্য? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদেরকে তাজকিয়াতুন নাফসের কথাটা বলে দিয়েছেন, অন্তর পরিষ্কারের জন্যই, এখানে যেন কোনো রকমের আর কিছু স্থান না পায়। মনে রাখবেন একটি অন্যায় দশটি অন্যায়ের পথ খুলে দেয়, আর একটি ন্যায় দশটি ন্যায় কাজের পথ খুলে দেয়। আপনি কোরআন শরীফ পড়েন না, দেখবেন কোরআন শরীফ পড়তে আপনার ভালো লাগবে না, কোরআন পড়তে আর ভালো লাগবে না। কিন্তু যখন আপনি কোরআন পড়তেছেন আপনার অন্তর খুলে গেছে, আপনি ফজর সালাতের জামাতের সাথে আসতে আপনার কষ্ট হয়, আর এরপর দেখবেন যে অন্যান্য জামাতগুলি আপনার ছুটে যাচ্ছে আস্তে আস্তে, আর আপনি যদি কোনো ফজর সালাত জোর করে আসেন পরবর্তী জামাতের জামাতে আসার জন্য, সালাতে উপস্থিত হওয়ার জন্য আপনার অন্তরের ভিতরে আকুতি থাকবে, আপনার মনে হয় যেন বিরাট কিছু ছুটে গেছে, আপনার মনে হয় আপনি অনেক কিছু হারিয়ে ফেলছেন যদি না হয় একটি। এটা হচ্ছে একটি অন্যায় আর একটি অন্যায়কে ডাকে, একটি ন্যায় আর একটি ন্যায়কে ডাকে, ন্যায়কে ডাকে। একটি খারাপ অর্থের দিকে টানে। এই জন্য ভালো মানুষের থাকতে কাছে থাকতে বলছেন, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে বলছেন কোরআন কারিমে, হে ইমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো, সাদিকদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আবার বলেছেন যে যারা অন্যায় কাজ করে, ইযা ওয়াইযা রাআইতাল লাযীনা ইয়াখুদূনা ফী আয়াতিনা ফালা তাকউদ মাআহুম হাত্তা ইয়াখুদূ ফী হাদীসিন গায়রি, যখন আপনি দেখবেন অন্যায়কারীরা অন্যায় কথা বলে যাচ্ছে তাদের সাথে বসবেন না। কেন? বসলে আপনার অন্তরে সন্দেহ ঢুকাবে না, আপনার অন্তরে একটা সন্দেহ ঢুকলে এটা দূর করতে আপনার বহুত কষ্ট হয়ে যাবে। এদের সাথে বসতে নিষেধ করেছে, বসবেন অন্য কথা আলোচনা হলে, তখন হবে আল্লাহ আয়াত সম্পর্কে, আল্লাহ নিদর্শন নিয়ে, আল্লাহ তাআলা নিয়ে বা দিন সম্পর্কে কোন রকমের বাজে মন্তব্য করছে, খারাপ কথা বলছে, এদের সাথে বসার অনুমতি আল্লাহ তাআলা দেননি, আল্লাহ রাসূল দেননি। কেন দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছেন একটা হাদিসে যে জেনেসিসু ভালো মানুষের তো বসার উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন কার মতো, যে আতর বিক্রেতার মতো, সেখানে হয় আপনি আতর পাবেন না সুগন্ধ পাবেন। আর জরিসার হাসানের কথা বলেছেন, এটা জরিসার সু খারাপ যে যার সাথে মানুষ যার সাথে বসে তার সম্পর্কে উদাহরণ সাল্লাহ সাল্লাম বলেছেন, কানা ফাহেল কি, সে হচ্ছে কিরকম যে কামারের হাঁপড়ের মতো, হয় আগুনের হুটকা আসবে না আগুনের ছটা আসবে, আগুনের আসবে না আগুনের ছটা আসবে, দুটো একটা আসবে। সুতরাং একটা মানুষের সার্বক্ষণিক চেষ্টা থাকবে যে অন্তরকে পবিত্র রাখা, সেখানে যেন খারাপ মন্দ কোনো কিছু প্রবেশ না করে, হে ব্যাপারে সে ব্যাপারে পাহারা বসানো। কারণ আল্লাহ ইয়ালমুস সিররা ওয়া মা ইয়াখফা, তিনি জানেন গোপন এবং যা হয়নি তাও,
আমরা এখানে সির আকবা বলতে সুফিদের সির কফি বোঝানোর উদ্দেশ্য নয়, যারা এটাকে ভাগ করে নিয়েছে অন্তরের ভিতরে, তারা কেউ সির বানাইছে কেউ সির আকবা, এই জাতীয় নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে, সেটা আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য সহজ, কোরআন করিম সহজ বোঝার জন্য, যে গোপন যা আছে এবং যা আসে না যা আসবে সেটাও আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছে নুয়াসসিরুকা লিল ইউসরা, যে ইউসরা যেটা ভালো কল্যাণকর ভালো জিনিস জান্নাতের জন্য আপনাকে পথটা সহজ করে দেব, সহজ পথ সরল সহজ পথটার জন্য আপনাকে সহজ করে দেব। কেন? যে পথে চললে জান্নাতে যেতে পারবে সেই পথটা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন। নুয়াসসিরুকা লিল ইউসরা ফাদাক্কির ইন্না ফাআতিদ যিকরা, যেখানে উপদেশ দিলে কাজে লাগে সেখানে আপনি উপদেশ দেন। অনেক জায়গায় উপদেশ দিতে বলা হয়নি, কারণ যেখানে কাজে লাগবে না, যেখানে আঘাত আর প্রত্যাঘাত আসবে, যেখানে শুনবে না কেউ, সেখানে উপদেশ দিতে বলা হয়নি। ফাযাক্কির ইন্না ফাআতিদ যিকরা সাইয়াদাক্কারু মাই ইখশা, যেখানে যে যারা আল্লাহকে ভয় করে তারা আপনার নসিহত গ্রহণ করবে। সাইয়াদাক্কারু মাই ইখশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা আল্লাযী ইয়াসলা আন-নারাল কুবরা, এবং তারাই আপনার নসিহত থেকে দূরে থাকবে যারা বড় জাহান্নামে প্রবেশ করবে। গুরুত্বপূর্ণ একটি মাসালা, সেটা হচ্ছে জাহান্নামে প্রবেশ করবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের নসিহত থেকে দূরে থাকবে, তারা তাদের আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে দূরে থাকবে। আর যদি ভালো করে তাকান, আল্লাহ তার রাসূলের নসিহত শোনার জন্য মানুষ মোটেই রাজি নয়, তারা এটাকে পুরাতন দিন মনে করতেছে, প্রাচীন কথাবার্তা মনে করছে একটি গ্রুপ, কেউ কেউ মনে করতেছে মধ্যযুগীয় বর্বরতা, কেউ কেউ এই জাতীয় শব্দ ব্যবহার করছে। দিনের ক্ষেত্রে যারা এই জাতীয় দিন ব্যবহার করছে তারা আসলে দিন থেকে দূরে সরে আছে, কখনো তারা নসিহত কবুল করার জন্য প্রস্তুত নয়। নসিহত যদি কবুল না করে, আর দিন ওয়ান নসিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হচ্ছে নসিহতের নাম, যদি উপদেশ গ্রহণ না করে নসিহত গ্রহণ না করে মানুষ, তাহলে সেখানে ভালো কিছু নাই, কল্যাণ কিছু নাই। কেন? কল্যাণ হতে হবে, হয় নসিহত করতে হবে না নসিহত নিতে হবে, এর বাইরে আর কিছু নেই। একজন হয় বক্তা থাকবে বলবে, একজন গ্রহণ করবে, এর বাইরে আর কিছু হতে পারে না, মানুষ দুটোই হবে, আর কিছু হওয়ার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও অথবা ছাত্র হও, তিনি আর দুটোই বলছেন। যেখানে পাঁচটার কথা বলেছেন এই হাদিসটা দুর্বল, কিন্তু এই হাদিসটা শুদ্ধ, তুমি শিক্ষক হয় না হও না ছাত্র হও, দুটোর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদেরকে এই দুটোর থাকতে হবে, নয় মুহিব্বা বলেছেন অথবা তুমি ভালোবাস, তাদেরকে ভালোবাসে হও। কিন্তু যারা নসিহত শোনে না, তারা আলেমদের কথা শোনে না এবং তারা শুনতেও চায় না, এমন অবস্থা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলার জন্য বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার যিকির থেকে শরম থেকে কোরআন থেকে ওয়াজ নসিহত থেকে এরাদ করবে, মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবন আপনি মনে করছেন দুনিয়ার জীবনে, তারা বড় বড় প্লাটে বসবাস করতেছে, বড় বড় গাড়ি হাঁকিয়ে যাচ্ছে, ওই জীবন জীবনেই নয়, ওই জীবন জীবন হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেনি। কোরআনে কারিমে দেখেন আল্লাহ তাআলা বলছে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হাশরের মাঠে বলবে হায় আমার জীবনের জন্য যদি আমি কিছু পেশ করতে পারতাম। এই জীবন বলতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে বুঝিয়েছে। সাহাবায়ে কেরামের কথা স্মরণ করুন, তারা যখন কোরআন গাইছিলেন তখন বলছিলেন তারা আল্লাহ মালা আয়সা ইল্লা আয়সা আখেরা, আখেরাতের জীবনের প্রকৃত জীবন, দুনিয়ার জীবনটা হচ্ছে আপনার আমলের জায়গা। আপনাকে যদি কোথাও কিছুদিনের জন্য রেখে যাওয়া হয়, রেখে দেওয়া হয়, সেখানে যদি বলেন যে আমি এখানে বাড়ি করে নেব, সবাই মানুষ বোকা বলবে আপনাকে। ঠিক দুনিয়ার জীবনকে যদি আপনি যত বেশি প্রাধান্য দিবেন তত বেশি আপনি আল্লাহর জিকির থেকে দূরে সরে গেলেন মনে করতে হবে, আপনি এরাদান জিকিরিল্লাহ করছেন। আমার আরদান জিকরি বা ইংরাহু মারাই শেতান দরকার, আল্লাহর জিকির থেকে দূরে থাকলে তার জন্য সংকীর্ণ জীবন হবে, আখরাতের জীবন সংকীর্ণ জীবন হবে, কাফেরদের মুনাফেকদের ফাজেরদের ফাসেকদের যারা অন্যায় করে বেড়াচ্ছে তাদের জীবন হবে সংকীর্ণ জীবন। ওরা শুধু ইয়াউমাল কিয়ামতি আমা, হাশরের মাঠে অন্ধ করে তাকে উঠানো হবে। কাল রাব্বি লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ করে উঠালেন, ওকাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম চক্ষুষ্মান, আমি দেখতাম জানতাম, আমাকে অন্ধ করলেন কেন,
বলেন কেন, قال كذلك عقدك اياتنا فنسيتها فكذلك اليوم تنسى, এভাবে তোমাদের কাছে আমার আয়াত আসতো, নিদর্শন আসতো, আমার জিকির আসতো, কোরআন আসতো, হাদিস আসতো, আলোচনা আসতো, দ্বীনের আলোচনা আসতো, তুমি সেটাকে মুখ ফিরিয়ে নিতে, সেটা মুখ নিচের দিকে তাকাতে না, ভুলে যেত সেটা, كذلك اليوم تنسى, ছেড়ে দিতে সেটা, আমি আজকের দিনে তোমাকেও ছেড়ে দেব, যেভাবে তুমি দুনিয়ার জীবন ছেড়ে গেছে, আজকের দিনে মানুষ এক সময় ছিল মানুষ সকালবেলা কোরআন পাঠ করত, এখন মানুষ সেই পাঠও বন্ধ করে দিয়েছে, অর্থ বুঝে না, অর্থ নিয়ে চিন্তাও করে না, তারা আসলেই আশকা সবচেয়ে রসুল্লাহ কোরআনে কারিমের আয়াত শব্দ হচ্ছে আশকা, এর উপরে কোনো শব্দ নাই, কারণ সে বড় জাহান্নামে প্রবেশ করবে, যে ব্যক্তি আল্লাহর দিন থেকে, আল্লাহর কিতাব থেকে, রাসূলের বাণী থেকে, কোরআনের আয়াত থেকে কোন রকমের শিক্ষা নিতে চাইবে না, সে জাহান্নামে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। জাহান্নাম এই লোকদের জন্য তৈরি করা হয়েছে, যারা স্থায়ীভাবে যারা কোরআন এবং কোরআন থেকে দূরে সরে যাচ্ছে তাদের জন্য জাহান্নাম। আপনারা জানেন যে এরাদান যিকরিল্লাহ, শাইখ হুসাইন মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেখানে ইমান কিভাবে নষ্ট হয় 10টি কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটি হচ্ছে এরাদান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনি বলেন যে আমি তো মসজিদে যাই, আমি তো নামাজও পড়ি, আপনার নামাজ আসলে কি আপনি বুঝে পড়েন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি সত্যিকার অর্থেই নামাজের প্রত্যেকটি আয়াত আল্লাহ তাআলা সূরা ফাতিহা কি বলেছেন, প্রথমেই ঢুকে সুবহানাকাল্লাহ আমাদের সানা কি বলেছেন, অথবা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজী ফাতারা সামাওয়াতি কি বলেছেন, আপনি যদি বুঝতে অবশ্যই আপনি আল্লাহ দিন থেকে দূরে সরতে পারতেন না, আপনার সন্তানকে দিনের উপর বড় করতেন, আপনি আপনার স্ত্রীকে দিনের উপর রাখতেন, নিজেকে দিনের উপর রাখতেন, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন, কিন্তু সেগুলি কিছুই হচ্ছে না, আপনি অবশ্যই এরাদান দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে অবশ্যই বিমুখ হচ্ছেন, আর আল্লাহর দিন থেকে বিমুখ হচ্ছে কুফরি, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন দিন থেকে যে ওমান আল্লাহু মিম্মা যুকির আয়াত রাব্বি ফা'রাদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তার থেকে বড় জালেম আর কে, যাকে আল্লাহ কোরআন দিয়ে তাকে উপদেশ দেয়া হচ্ছে আর সে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ হচ্ছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত অপরাধীর থেকে আমি শাস্তি, অপরাধীকে আমি কঠোর শাস্তি দেবো, আল্লাহ আল্লাহর কথার পরে আর কোনো কথা নেই। সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই এই অপরাধীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে না নিলে নামাজের আযান হলে একটি মানুষ কিভাবে বসে থাকতে পারে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে না নিলে সুদ ঘুষের যে অবস্থা চলছে তা কিভাবে খেতে পারে একটি মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় চলে গেছে সে অবস্থা আপনার হয় না কেন, আপনি গুনার জন্য আপনি দুনিয়াতে এখন আর চলা যায় না, সুদি ব্যাংকে আপনার কারবার হয় কেন, সুদ খাওয়া হারাম এই জিনিসটা আপনার মনে আসে না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে কত বড় সাবধান বাণী করে গেছেন আপনি আমি জানি, তারপরেও তার দিকে মুখ সেদিকে তাকাই না, আমি অন্যায় করেই যাচ্ছি, এই যে অন্যায় আমি করে যাচ্ছি, এই যে অন্যায় এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে আছেন, আল্লাহর দিনের দিকে আপনার কোনো উদ্দেশ্য নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, আপনি চাচ্ছেন না আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, যে ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়া চায় না সে অবশ্যই তার দিনের দিলের ভিতরে নেফাকি মুনাফিকি পোষণ করে আছে, আল্লাহর দিনকে নিজের ঘরে প্রতিষ্ঠা করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দিনকে আপনার এলাকায় প্রতিষ্ঠা করতে হবে, আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানে তা প্রতিষ্ঠা করতে হবে, এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রত্যেকটি ইমানদার মানুষের দায়িত্ব সেটা, কোনো না কোনো ভাবে যদি কোনো আল্লাহর দিনকে পতন হতে আপনি দেখেন আপনি খুশি হন, আপনি মনে করবেন আপনার ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, কারণ মুনাফিকদের আকীদাগত মুনাফিকির একটি বড় পরিচয় হচ্ছে আল্লাহর দিন পতিত হতে দেখে, আল্লাহর দিনের ক্ষতি হতে দেখে মনে আনন্দ আসা, অথবা আল্লাহর দিনকে প্রতিহত করার জন্য দেখে থাকা। পৃথিবীর একটি বিরাট মানুষ ইসলাম চায় না এখন, এমনকি আপনি দেখবেন পত্রিকা আসছে ইসলাম পৃথিবী, ইসলাম শূন্য পৃথিবী চলে যাচ্ছে, এখন লেখা হচ্ছে মানুষ এটা ইসলাম শূন্য পৃথিবী চায়, কেন তারা একমাত্র ভারতটাকেই প্রতিহত করতে চায়, আল কুফরু কুল্লুহুম মিল্লা ওয়াহিদা, সমস্ত কাফেররা সবাই একই জাতি,
ভালোটা কেউ দেখতে পায় না, আপদ বিদায় করতে চায়, এটা তাদের কাছে আপদ। এটা বিদায় করলে সব মানুষ হায়ওয়ানের মতো চলাফেরা করতে পারবে, সব মেয়েরা রাস্তায় দৌড়াতে পারবে যেমনি ইচ্ছে এমনি, সন্তানরা সন্তান সন্ততি যা ইচ্ছে তা করে দিতে পারবে, পিতা বাবার হোটেলে চাকরি করবে, ছেলে পিতার হোটেলে, পিতা ছেলের হোটেলে চাকরি করবে, পাশ্চাত্য যেভাবে চলছে সেভাবে আমাদেরকে চালাতে চায়, অবশ্যই তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে জাহান্নামের পথ, আর জাহান্নাম যে ব্যক্তি একবার যাবে সে সবচেয়ে হতবাগা হয়ে যাবে, জাহান্নামে কোনো ভালো মানুষ যাবে না। কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তাআলা কেন সাইয়ুজান্নাবুল আশকা, যে জিকির থেকে দূরে থাকবে, নসিহত থেকে ওই ব্যক্তি দূরে থাকবে যে আশকা হতবাগা, হতবাগা হতবাগা শুধু দূরে থাকবে, কি করবে আল্লাহ ইয়াসকার নার কুবরা, যে বড় নারে যে প্রবেশ করবে, বড় জাহান্নামে যে প্রবেশ করবে, আল্লাহ ইয়াসকার নার কুবরা, যে জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু যে ব্যক্তি জাহান্নামে, ওই ব্যক্তি যে আত্মা পরেজগার মানুষ, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, সে থেকে বেঁচে থাকবে। তাই জাহান্নামের আত্মা যদি ইতি মান হইতে যাক্কা, যে তার যাকাত দিবে, ওমালে আহাদিন ইনদাহু মিন নিয়ামাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি ওই ব্যক্তি এর থেকে দূরে থাকবে, দান করবে মানুষকে এবং তার কোনো বিপরীত চাইবে না, যে আমি দান করছি আমার বিপরীতে শুক্রিয়া আদায় করুক কেউ, এটা চাইবে না, বরং দান করবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ওয়াজহি রাব্বিল আলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করবে এবং দুনিয়ার প্রত্যেকটি কাজ করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তার কোনো দুঃখ থাকবে না। আপনি যদি আজ কাউকে দান করেন, কালকে যদি তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়, আপনার মনে হবে যে লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি তাকে এই করছি সেই করেছি, কেন বলছেন আপনি এটা? কারণ আপনার মনে হচ্ছে এটা যে আপনি দান করেছেন, আপনার কিছু চাচ্ছেন তার কাছ থেকে, আর যখন আল্লাহর কাছে আল্লাহর জন্য করবেন আপনার মনে আর কষ্ট হবে না। কেন কষ্ট হবে না? আমি তার জন্য এই জন্য করি নাই যে সে আমার কোনো ভালো কিছু করে দিল, আমি তো আল্লাহর জন্য করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়ে এই উদাহরণ দেওয়া হয়ে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মিসবাহ, ওনার ভাগিনা যখন আয়েশার বিরুদ্ধে লাগলেন, তখন আয়েশার বিরুদ্ধে সেই ঘটনা, সেই অপবাদের ঘটনা লাগলেন, আবু বকর শপথ করলেন তাকে আর কিছু দান করবে না, আল্লাহ তাআলা কিন্তু সেটা পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন যে না, যে ওয়ালা ইয়াতারুল ফাযলু মিনকুম ওয়াসআতা ইউতুলুল কুরবা, যে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তারা যেন এই কখনো এই শপথ না করে যে আমি যারা অতিউল কুরবা যারা আছে, মানে নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দেবো না, এই শপথ যেন না করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো বেশি দিয়ে আরম্ভ করলেন যে আমি যা বলেছি ভুল করেছি, আরো বেশি দিকে আরম্ভ করো, আরো বেশি দিয়ে আরম্ভ করো। কেন? তিনি তো দুনিয়ার কোনো উদ্দেশ্য দেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই আয়াতে এর জন্য সাইয়াজান্নাবুল আত্তা আল্লাযী ইউতী মালাহু ইতাযাক্কা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নিয়ামাতিন তুজজা, যে কোনো কিছু দান করে সেটার প্রতিদান পাওয়ার জন্য তিনি দেননি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, একমাত্র আল্লাহর জন্য সেটা দিয়েছেন। তো প্রত্যেকটি মানুষ, আমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে, শপথ করতে হবে, শপথ করে নিতে হবে যে অবশ্যই আমি আল্লাহর উদ্দেশ্যে কাজটি করব, এবং আল্লাহ তাআলার যে বাণী যখন আলোচনা করা হবে তখন আমি পাগলের মতো সেটার উপর, পাগলের মতো সে কাজটি করব না যেটা মানুষ করে থাকে, না শোনার ভান করে চলে যাওয়া অথবা তার বিরুদ্ধে লেগে যাওয়া, এগুলি না করে আমার নসিহত করা হলে সেটা অবশ্যই শুনবো। এটাই হচ্ছে একজন ইমানদারের লক্ষণ, প্রত্যেকটি মানুষকে এই কাজটি করে দিতে হবে। সম্মানিত মুসলিমানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সূরাটি পড়তেন? কারণ এটার ভিতরে অনেক কথা এই চলে আসছে আপনার জীবনের, যে আপনার কি করা উচিত, আল্লাহ সম্পর্কে কি ধারণা করা উচিত, জীবন কিভাবে যাপন করা উচিত, পুরো কথাটাই সেখানে চলে আসছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের সূরাতে, পরের দ্বিতীয় রাকাতে সূরাটি পড়তেন, কেন পড়তেন সেটা আমি এখন আলোচনা করবো, সময় যতটুকু বলে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরের সূরাটি পড়তেন, তিনি বলতেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি এসেছে গাশিয়া, গাশিয়ার ঘটনা, গাশিয়ার খবর কি আপনার কাছে আসছে? গাশিয়া কি জিনিস? গাশিয়া যা সব কিছু, সমস্ত খবরের উপরে যে খবর চাপিয়ে আসে, বলে টক অফ দা টাউন বলেন আপনারা, যে আজকে টক অফ দা সিটি, টক অফ দা গ্রাউন্ড, এই অবস্থা শুনেছে, সমস্ত খবরের উপরে যে খবরটি চাপিয়ে যাবে, সমস্ত খবর উপরে স্থান পাবে, সেই খবরটি কি আপনার কাছে আসছে? সেটা কি? সেটা হচ্ছে কেয়ামতের কথা। কেয়ামতের ঘটনার পরে আর কোনো কিছু থাকবে না। হালাতাকে হাদিসুল গাশিয়া, সেই গাশিয়া আল্লাহ তাআলা কেয়ামতের অনেকগুলি নাম দিয়েছেন, কোথাও বলেছেন গাশিয়া, কোথাও বলেছেন ওয়াকিয়া, কোথাও বলেছেন তিনি হাক্কা, কোথাও বলেছেন তিনি ইয়াউমুত তাগাবুদ,
কথা বলছেন, তিনি বলেছেন ইয়ামুল হাসরা ও আনজুল ইয়ামুল হাসরা আফসোসের দিন। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের 23টি নামকরণ করেছেন সূরা বিভিন্ন সূরাতে। এতগুলি নামকরণ কেন করলেন? এত গুরুত্বপূর্ণ জিনিসটা, যে যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ তার নামও বিভিন্ন রকম হয়ে থাকে, সেই হিসাবে কিয়ামতের এত নাম করেন। আল্লাহ বলছেন হাদাকে হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আপনার কাছে কি এই সংবাদ আসছে কি হবে সেদিনের ঘটনা? এখন বলতেছেন উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিছু চেহারা হবে সেদিন বিনয়ের, বিনয় অবনত, মাথা নিচু করে রাখবে, তারা মাথা নিচু করে রাখবে। কিন্তু সেদিনের এবাদতের জন্য সেটা হয়নি, সেটা হচ্ছে কিছু করার নাই বলেই তারা মাথা নিচু করে রাখছে। কেন? এখন বলতেছে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, কাজ করেছে, আমিলা কাজের অভাব নাই, দুনিয়ার কত কাজ করেছে, বিল্ডিং করেছে, বাড়ি করেছে, এই করেছে, সেই করেছে, কি না করেছি, সব করেছি, কষ্ট করে আসছি, আগ্রাতে চলে গেছে, সবকিছু রেখে আবার চলে গেছে, আমিলাতুন নাসেবা, এত কিছু করার পরেও নাসেবা, কষ্টে, নাসেবা তো কষ্ট, এখানে কষ্টে তার সবকিছু, তার সব শরীর মানে বোঝা যাচ্ছে কষ্টের অবস্থা আমাদের পরিদৃষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে তার, আমিলাতুন নাসেবা, এত কিছু করার পরেও কি হবে, তাসলা নারান হামিয়া, সে উত্তপ্ত আগুনের জাহান্নামে চলে যাবে। মুফাসসিরিনরা বলে এরা কারা? এরা হচ্ছে প্রথমত কাফের শ্রেণী, যারা বেদাত করেছে এদের আমলও আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এরা হচ্ছে আহলুল বিদআ, বেদাতীরা কত কাজ করেছে, কাজের কোনো শেষ নাই, এরা কি করে, কতক্ষণ উঠে কতক্ষণ বসে, দেখছেন না, মিলার পরে কতক্ষণ উঠে কতক্ষণ বসে, কষ্ট করে আবার রাতের অন্ধকারে উঠে, কেউ কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ কেউ এই করে সেই, কত কিছু করে, কিন্তু এগুলি আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না। এগুলি আল্লাহ তাআলা এগুলি সম্পর্কে বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এত কিছু করার পরেও তারা কষ্টে করেছে, জীবনে কষ্ট, কষ্টসৃষ্ট জীবন যাপন করেছে, অনেক সময় তারা না খেয়ে না দেয়ে ছিল, রোজাও রেখেছিল, কিন্তু কোনো কাজে আসবে না, কেন, তারা আহলুল বিদআ, তারা আহলুল শিরক ওয়ান নিফাক, এগুলি নিয়ে তারা বড় হয়েছে, এগুলি এগুলি দিয়ে তাদের কোনো কাজে আসবে না। অনেক যুগী আছে না খেয়ে থাকে, অনেক ব্রাহ্মণ আছে অনবরত রোজা একাদশী পালন করে যাচ্ছে, তার এগুলি কোনো কাজে লাগবে না, কারণ সে শরীয়ত মোতাবেক হয় না। তার এটা প্রত্যেকটি মানুষের আমিলাতুন নাসিবা যেন না হয়, তাসলা নারান হামিয়া যেন না হয়, এভাবে প্রচেষ্টা জানানো উচিত। জাহান্নাম এমন জায়গা যেখানে একবার ডুব দিয়ে আনলে মানুষ দুনিয়ার সমস্ত নেয়ামত ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটা এসেছে যে এক কিয়ামতের দিন সবচেয়ে দুনিয়াতে যে বেশি নেয়ামত পেয়েছে, সবচেয়ে বেশি দুনিয়াতে কে বেশি নেয়ামত পেয়েছে, ধরেন রাজা বাদশাহ, তাকে নিয়ে এসে বলে জাহান্নামে একটা ডুব দিয়ে আনে, বলবে তুমি কি কোনোদিন ভালো কিছু দেখেছ? আল্লাহ ইয়া কোনোদিন ভালো কিছু পাইনি, আমার কোনোদিন ভালো ছিল না, এত সব ভুলে দেবে, আগে সব ভুলে দেবে সব। আর দুনিয়াতে আফআস যে সবচেয়ে ইমানদার মানুষ কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় কাটিয়েছে সে, ধরেন না রাস্তায় যেগুলি ঘুরে ঘুরে বেড়ায়, দেখছেন রাস্তার মধ্যে ঘুরে কত কষ্ট করে, পা নাই, হাত নাই, এদেরকে যদি জান্নাতি হয় নিয়ে আসে, বলা হবে জান্নাতে একবার ঢুকিয়ে বলা হবে তুমি কি কোনোদিন খারাপ কিছু দেখেছো? কালা লা ইয়া কখনো না, আমার জীবনে কোনো খারাপ কিছু দেখিনি। এই দেখে সামান্যতম এই জীবনের জন্য আমরা কি না করে বেড়াচ্ছি, কি না করে বেড়াচ্ছি, যা ভুলে যাও, যদি জান্নাতে যেতে পারি, যেতে পারি আমরা সবাই, তবে দুনিয়ার এই কষ্ট আমাদের কাছে আর কষ্টই মনে হবে না, মনে হবে না যে আমার কোনোদিন কষ্ট ছিল, এটা ভুলেই যাবো। অনেক সময় আপনার জীবনের চিন্তা করে দেখবেন অনেক কষ্ট ছিল, এটা ভুলে গেছে পরবর্তীতে, কিন্তু এই দুনিয়ার জীবনের এই যে মহা কষ্টের মধ্যে একটা ইমানদার যদি দাফনও করে, তাকে যদি কোনো শতবারও কেটে ফেলা হয়, শতবারও তার উপরে স্টিম রোলার চালানো হয়, তার উপরে ব্যাগ রাখা করা হয়, মারা হয়, তার কোনো ক্ষতি হবে না, কারণ তার তো ভালো জায়গা রয়েছে যেখানে সব ভুলে যাবে। কিন্তু দুনিয়ার বুকে আপনি সবচেয়ে ভালো অবস্থায় ছিলেন, কুফুরি অবস্থায়, শিরকি অবস্থায়, বেদাতি অবস্থায়, নেফাকি অবস্থায় আপনি দুনিয়ার বুকে ছিলেন, কিন্তু আপনাকে যদি জাহান্নামে দেয়া হয়, আপনি দুনিয়ার এগুলি কিছুই মনে করতে পারবেন না, সবই আপনার শেষ হয়ে যাবে। তবে সামান্যতম শরীরকে শান্তি দেওয়ার জন্য আপনি যা করেছেন আল্লাহ আল্লাহ রসুল তা অনুমোদন করে না। সুতরাং আপনার মনে রাখতে হবে চোখ সুন্দর করেন অনেক সময়, অনেক সময় আপনার মন সুন্দর করেন, বলেন যে আমি চোখে একটু দেখতেছি কি হবে, একবার তওবা করে নেব, মানুষ বড় টিভি খুলে দেখছেন, ভারতীয় চ্যানেল দেখতেছেন, অনলাইনগুলি দেখতেছেন, এগুলি আপনার আমার মনের ভিতরে যেভাবে গেঁথে গেছে, আপনি না দেখলে মনে হয় সেদিন ঘুম হলো না, পায়ে দাঁড় কোথায় দেখবেন, চুরি করে দেখেন, দরজার বন্ধ করে দেখেন, অথবা নিজে সবাই সামনে দেখেন, অথবা আলোচনা করেন, এই সবই কিন্তু গুনার কাজ।
সবই গুনার কাজ। অবশ্যই আপনার আমাকে থেকে দূরে থাকতে হবে, চ্যানেল বাজির চ্যানেলগুলি বন্ধ করে, চ্যানেলগুলি আপনার কোনো উপকার করে না। আপনি কঠোর হন, নিজে যদি টিভি রাখতেই হয় শুধুমাত্র যেটা শরীয়ত মোতাবেক কোনো টিভি থাকবে সেটাই শুধু চালাবেন, আর যদি বলেন যে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, অবশ্যই অবশ্যই সেগুলি বন্ধ করে দেবেন, নাহলে আপনার এগুলির আসর পড়বে। আপনি হাঁটতে মনে হবে, চলতে মনে হবে এই দেখছি সেই দেখেছি, নামাজের ভিতরে মনে হবে, আপনার ইমান আলকা করবে, একসময় ইমান চলে যাবে আপনার ভিতরে, তখন গায়েব ইমানই থাকবে না। ইমান এক গায়েব আছে একটা জিনিস, সেটা হচ্ছে একটি মানুষ প্রথম যখন কোনো মেয়েকে দেখে তার দিকে তাকায় না, গুনাহ হয় মনে করে, দ্বিতীয়বার দেখলো, তৃতীয়বার দেখলো, এখন বলতে স্বাভাবিক হয়ে যায়। মনে রাখবেন এই যা কাসুরুল ইনসাস কাল্লাল ইনসাস, আর একটা প্রবাদ আছে যে বেশি বেশি যে কোনো জিনিস ছোঁয়া হয় এরপরে এটা অনুভূতিহীন হয়ে যায়। আপনি বেশি বেশি টিভি দেখবেন, একসময় টিভি দেখলে আমাদের এলাকা গ্রামাঞ্চলে দেখতাম যে টিভি ওই ব্যক্তি আন্ত সবচেয়ে পাবিষ্ট, ওই ওর ঘরে টিভি আছে বলতো, ওর ঘরে টিভি আছে, হুজুর রাজা এখন আজ দাওয়াত খাওয়া বন্ধ, ওর ঘরে টিভি আছে, আর এখন হুজুরের ঘরে টিভি এবং সবচেয়ে খারাপ অবস্থায় এখন আছে। এই জন্য আমার আপনার অবশ্যই উচিত এইটা নিয়ন্ত্রণ করা, মানে একদম অর্ধেক ফেতনা কমে যাবে আপনি যে টিভি বন্ধ করতে পারেন, অর্ধেক ফেতনা কমে যাবে। কারণ এই মেয়েদেরকে শিখাচ্ছে খারাপ কিভাবে হতে হবে, ছেলেদেরকে শিখাচ্ছে খারাপ কিভাবে হতে হবে, আপনার বউকে শিখাচ্ছে খারাপ কিভাবে হতে হবে, এবং অনেকেই এই জন্য বারা ধরে মারাও যাচ্ছে, আত্মহত্যা পর্যন্ত করতেছে টিভিতে কিছু দেখে দেখে। এই জিনিসগুলো আপনার আমার নিয়ন্ত্রণ না করলে প্রথম ঘর থেকে শুরু করেন, আপনি নিজের ঘর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, জাহান নামের পথ কিন্তু খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নার বিশাহওয়াত, প্রবৃত্তি যেটা চায় সেটা দিয়ে ভর্তি করে রাখা হয়েছে, সেটা দিয়ে ভর্তি করে রয়েছে জান্নাত আর জাহান্নাম। অর্থাৎ জাহান নামে যাইতে হলে আপনার প্রবৃত্তিকে আপনি ছেড়ে দেন, প্রবৃত্তির যে ডোর আছে, প্রবৃত্তির যে লাগাম আছে সেটা ছেড়ে দেন, জাহান নামে সোজা চলে যাবেন। কিন্তু জান্নাতে যেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্টদায়ক জিনিস দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। আপনার মন চায় সিনেমা জিনিস দেখতে, আপনার মনটা বন্ধ করে দেন, জান্নাতে যেতে পারবেন। আপনার মন চায় টিভি দেখতে, খারাপ দৃশ্য দেখতে, আপনার মন রাখবেন সেটা অবশ্যই গুনার কাজ, সেটা বন্ধ করে দেন, জান্নাতে যেতে পারবেন। মনের বিপরীত চলাটাই কষ্টকর মানুষের জন্য, আপনার আমার এজন্য উচিত সবসময় মনের বিপরীত চলতে চেষ্টা করা। যেই মেয়ের দিকে আপনি তাকাচ্ছেন টিভিতে, ওই মেয়েকে আপনার বাংলা কিসের ভিত্তিতে আপনি তার দিকে তাকাচ্ছেন, কিভাবে সেটা হারাল হলো, নাটক হোক নভেল হোক খবর হোক সবটাই তো হারাল হয়ে গেছে আপনার জন্য। এই দেখা তো আপনার জন্য কোনোভাবেই জায়গ নাই। যেই টিভিতে নারী দেখানো হয়, যেই টিভিতে নারী খবর পড়ে, সেই টিভি দেখা কিভাবে জায়গ হতে পারে, আপনারা আয়োজনা যারা আছেন আপনারা আমাকে বলবেন। তা আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، شمالة المسلمين الكرام، আমরা বলেছিলাম খুতবার সময়ে কাজ করা খুতবার সব নষ্ট করে দেয়। আপনাদের ভিতরে মনে রাখা উচিত খুতবার সময় কোনো কাজ করতে হয় না, এটা মনে রাখা দরকার। আল্লাহ তাআলা আমি যে আয়াতগুলো আলোচনা করছিলাম এগুলো দরকার এই জন্য যে প্রতি জুমাতে আমরা এটা পড়ি, তো অর্থ যেন খেয়াল থাকে, যাতে করে আমার নামাজের ভিতরে আমাদের সব সময় কি আসে, মিনার আসে, নামাজ কি পড়ছি এটা মনে আসে। আল্লাহ বলছেন তাসলা নার হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে গরম পাত্র থেকে, বরং প্রস্রবণ থেকে, যে প্রস্রবণ অত্যন্ত উত্তপ্ত। কিরকম উত্তপ্ত? যতটুকু ফাকাত্তা আমরাহম, আল্লাহ তাআলা বলছেন যে এমন গরম পানিও তাদের খাওয়ানো হবে, ফাকাত্তা আমরাহম, তাদের অন্তরগুলি সব কেটে টুকরো টুকরো হয়ে যাবে, এত গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম অনুযায়ী ফাশারিবুনা আলাইহিল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, তারা পিপাসার কারণে একেবারে পিপাসার তো উটের মতো করে খাবে, কিন্তু এটা এমন তাদের কখনো তাদের পিপাসা নিবারণ হবে না, আবার এদিকে তাদের কোনো উপকারও আসবে না, বরং তাদের সবকিছু অন্ত সবকিছু ভিতরে সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। এই জিনিস খাওয়ানো হবে জাহান্নামে যারা যাবে তাদেরকে। আপনি আমি এর থেকে দূরে থাকা উচিত, অন্যায় হচ্ছে তওবা করা উচিত, ফিরে আসা উচিত দিনের দিকে। গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামে যাবে তার কি শাস্তির অভাব আছে? কখনো তাকে ঠান্ডা দিয়ে শাস্তি দেওয়া হবে, জামহারির দিয়ে, কখনো তাকে গরম দিয়ে শাস্তি দেওয়া হবে। শাস্তি দুটেই দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার কাছে জাহান্নাম তার কাছে ফরিয়াদ করছে যে আকালা বাদি বাদা, আমার এক অংশ আর অংশ খেয়ে ফেলছে, আমার এক অংশ আর অংশ খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা তখন তাকে দুইটি নিঃশ্বাস ফেলার নির্দেশ দিলেন, অনুমতি দিলেন। একটি হচ্ছে গরম, সবচেয়ে গরম যখন আর যখন কঠিন শীত আসে সেটাও জাহান্নাম থেকে আসে। এই দুইটাই আমাদের এই অঞ্চলে আমরা সবাই অনুভব করি, কখনো কঠিন শীত আসে, কখনো কঠিন গরম আসে, দুটোই জাহান্নামের। আপনাকে ভালো মন্দ উপরে দিয়ে আল্লাহ পরীক্ষা করছে, জাহান নামে প্রতিদিনই কিছু না কিছু শীত দিচ্ছে আবার গরম দেখাচ্ছে, সব মিলিয়ে আপনাকে পরীক্ষা করছে। কিন্তু আপনার আমার মধ্যে কোনো বোধোদয় হয় না, আমরা চিন্তাও করি না যে কেন আল্লাহ এটা দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি করতে হবে আমার, সেই দিকে কোনো চিন্তা আমাদের আসে না। সুতরাং আমাদেরকে অবশ্যই তুস্কা মিন আইন আরিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, তাদের জন্য তাদের খাবার কি হবে, পানিও পাবেন আপনি, যে তাদের পানীয় হলো গরম পানি, খাবার কি হবে, খাবার হচ্ছে কাটা, কোন কোন কারণে আসছে তাদের সেটা হচ্ছে যে অন্য হাদিসে তাদেরকে অন্য আয়াতে আসে তাদেরকে দেওয়া হবে পুজ, মানুষের পুজ, নাউজুবিল্লাহ, সেটা খাইতে দেওয়া হবে। সুতরাং এই থেকে দূরে থাকা কি মানুষের উচিত কিনা, উচিত হলে অবশ্যই প্রত্যেকটি মানুষের ইমান থাকা, ইমানদার থাকা উচিত, চেষ্টা করে ইমানের উপর থাকা, জাহান্নাম থেকে দূরে থাকা, যে সমস্ত জিনিস আছে আসবাবগুলি এখতিয়ার করা, যে এগুলি আমি গ্রহণ করব, জাহান্নাম থেকে দূরে থাকবো। লাইসালাম তাম ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জো, মোটাও করবে না, খিদেও নিবারিত হবে না, কোনো কাজে লাগবে না। সেটা দুনিয়ার জীবন তারা যে কষ্ট করেছে, কাজ করেছে, সেটার উপর তারা এখন সন্তুষ্ট হচ্ছে। আপনার আমার সেই পদ্ধতি যাওয়া উচিত, যেই পদ্ধতি গেলে এই দ্বিতীয় পদ্ধতি জায়গায় চলে আসতে পারবো, জাহান্নামকে পেরিয়ে জান্নাতে যেতে পারবো। আপনার প্রত্যেকটি মানুষ জানেন যে জান্নাতে যেতে হলে জাহান্নাম উপর দিয়ে যেতে হবে, জান্নাতে যেতে হলে জাহান্নাম উপর দিয়ে যেতে হবে। আপনি দুনিয়ায় কি আমল করেন সেটা অনুসারে আপনার পার হওয়া বিষয়টি আছে। জান্নাতে যেতে হলে জাহান্নামের মাধ্যমে, জাহান্নাম যেটাকে সেরাব বলা হয়, এটা পার হয়ে যেতে হবে। কোনো মানুষ এমনি কোনোভাবে জান্নাতে চিপা চাপা দিয়ে চলে যাবেন এই আশা নাই, উপর দিয়ে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ালদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেকটি মানুষকে উপর দিয়ে পার হতে হবে। নবী বলেন, সিদ্দিক বলেন, সুহাদা বলেন, সালেহীন বলেন, একা বলেন, এই জাহান্নামের পেটির উপর দিয়ে পার হতে হবে। যে অপরাধ অনুসারে নিচে পড়ে যাবে, কেউ কেউ কাল শরীরে দাগ পড়ে যাবে, পা কেটে যাবে, কারো এক এক অবস্থা হয়ে যাবে তখন। সেই জন্য আপনার আমার এই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য জান্নাতে কাজ করে সেদিকে চলে যাওয়া উচিত। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুর রাহিম। أيها الناس إن الله أمركم بأمر بدأ فيه بنفسه وزلنا بملائكة المسبحة القدس وزلت بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وعامرا إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان علي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر للمسلمين والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم اغفر ভাইদের পৃথিবীর আনাচে কানাচে যারা অত্যাচারিত নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি অত্যাচার থেকে মুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ অত্যাচারী যারা আছে তাদেরকে তুমি হেদায়েত দাও না তা ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি আমাদের ইমানের উপর রাখো আল্লাহ, আমাদের সন্তান সন্ততিদের ইমানের উপর রাখো আল্লাহ, আমাদের ছেলেদেরকে তুমি আলেমে বা আমল বানাও আল্লাহ, আমাদের মেয়েদেরকে তুমি হেসমত দান করো, তাদেরকে তুমি পর্দার উপর থাকা তৌফিক দান করো আল্লাহ, তাদেরকে দিনের উপর থাকা তৌফিক দান করো, আমাদের স্ত্রীদেরকে আমাদের স্ত্রীদেরকে স্বামীদের কাছাকাছি থাকা তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ স্ত্রীদেরকে দিনে দুনিয়ার এই ফিতনা থেকে তাদেরকে দূরে রাখো আল্লাহ, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে কোরআন তায়িন করো আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আল্লাহ, اللهم اغفر لنا اللهم اغفر يا ارحم الراحمين اللهم شمل شمول اعداء المسلمين আল্লাহ মুসলিমদের যত শত্রু আর সবাইকে তুমি তাদের ঘরে নিপাত করো আল্লাহ, আল্লাহ মুসলিমদের এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করো আল্লাহ, পৃথিবীর যেখানে তারা অত্যাচারিত হচ্ছে সেখানে মুসলিমদের সহযোগিতা করো আল্লাহ,
ইরাকে বলেন আল্লাহ, সিরিয়াতে অথবা গ্যাসে অথবা আমাদের দেশে যেখানে মুসলিমদের আজ নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনার গায়েবি মদত দিয়ে সহযোগিতা করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের উপর রাখুন এবং মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা রাসূলুল্লাহ কালিমা শাহাদাত যেন আমাদের সবাই নসিব হয়, সুতরাং আমরা দোয়া করি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো আল্লাহ, আমাদেরকে জান্নাত দিও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত আমাদের অভাব পূরণ করে দিও আল্লাহ, যাদের রোগ ব্যাধি আছে তাদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত দিও। আল্লাহুম্মা ইগফির লানা ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া আকরামাল আকরামিন عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.